প্রতিশোধ মানুষকে কোন পর্যায় থেকে কোন পর্যায় অবধি টেনে নিয়ে যেতে পারে তা মানুষের অল্প বিস্তর জানা। প্রতিশোধের বশে ধ্বংস হয়ে যায় কত বিরাট বিরাট মহাদেশ, কত মানুষ, আরও কত কিছু। প্রতিশোধ সর্বনাশা, প্রতিশোধ বিধ্বংসী, প্রতিশোধ ভয়ানক, আর ভয়ানক মানেই ভৈরব। ভৈরব শব্দটা শুনতে যতটা ছোট মনে হয় তার চাইতে অনেক গভীর ও জটিল এর অর্থ। ভৈরব অর্থাৎ ভয়ানক বা ভীষণ। সব মিলিয়ে ভৈরব আছেন 64 জন। এই 64 ভৈরব 8 শ্রেণীতে বিভক্ত এবং প্রতিটি বিভাগের প্রধান একজন ভৈরব আছেন। প্রধান 8 ভৈরবকে অষ্টং ভৈরব বলা হয়। অষ্ট ভৈরবেরা এই মহাবিশ্বের 8 দিক নিয়ন্ত্রণ করেন। সেই 8 জন ভৈরব হলেন অশিথাঙ্গা ভৈরব, চণ্ড ভৈরব, কপাল ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, ভীষণ ভৈরব, রুরু ভৈরব এবং সামহারা ভৈরব। কিন্তু এই ভৈরবের প্রসঙ্গ কেন আসছে? কারণ এই গল্পে ভৈরবের বিরাট চরিত্র আছে। কিন্তু এই 8 ভৈরবের মধ্যে কোন কোন ভৈরবের উল্লেখ এখানে ঘটছে আর তারা কিভাবে গল্পের সাথে জড়িত, এসবের হদিশ আপনি ক্রমে ক্রমে পাবেন, জানতে পারবেন এক মহা প্রতিশোধের আখ্যান।